হে বন্ধুরা, আজকাল যদি আপনি নিউজ ফলো করে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন ধনী মানুষ নিজেকে আরো ধনী করবার জন্য কিভাবে সাধারণ মানুষের টাকা চুরি করছে। আর টেলিভিশনে যখন আপনাকে কোটি কোটি টাকার কথা দেখানো হয় বা শোনানো হয়, তখন আপনার নিজেরও মনে হয় যে আমি যদি কোটিপতি হতাম তাহলে কত ভালো হতো। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি দেশের সম্পর্কে কথা বলতে চলেছি যেটা খুবই গরিব একটি দেশ। আর এটি এমন একটি দেশ যেখানে মানুষ দরিদ্রতার কারণে মারা যায়। এই দেশের কয়েক লক্ষেরও বেশি মানুষের সামান্য খাবার খাওয়ার সৌভাগ্য নেই। এই দেশের প্রায় প্রত্যেকটি পরিবারের একজন করে শিশু ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে মারা যায়। এদের কাছে জীবন মানে হলো কঠোর পরিশ্রমের শেষে সামান্য কিছু উপার্জন। আর এই উপার্জনের টাকা দিয়েই নিজেকে এবং নিজেদের পরিবারকে কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখা। পুষ্টিহীনতা এবং খিদের কারণে বহু মানুষ এই দেশে মরছে। এই দেশে নেই কোনো শিক্ষা ব্যবস্থা আর নেই কোনো ভালো কর্মসংস্থান। যদিও এই দেশে দুই একটা স্কুল রয়েছে, কিন্তু এই স্কুলগুলো থেকে বাচ্চাদেরকে বাড়ি ফিরতে সময় লাগে 2-3 ঘন্টা। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা, যে কারণে জল নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হয় না আমাদের। কিন্তু এই দেশের মানুষদের সামান্য স্নান করবার জন্য ভরসা করতে হয় বৃষ্টির ওপর। এমনকি ছোটবেলায় আমরা খেলাধুলা করবার জন্য যতটা সরঞ্জাম পেয়েছি, এই দেশের শিশুরা সেটাও পায় না। কিন্তু এই দেশ এত দরিদ্রতার মধ্যেও নিজেরা প্রথমবারই অলিম্পিকে পার্টিসিপেট করে গোল্ড মেডেল জিতে এসেছে। কিন্তু তা সত্ত্বেও এই দেশে কেউ সুরক্ষিত নয়। এমনকি এখানে প্রতিনিয়ত কোনো না কোনো রোগ ছড়িয়ে পড়ছে চারিদিকে। পৃথিবীর সব থেকে অসুখী দেশের লিস্টে এই দেশের নাম সর্বপ্রথম আসে। আপনাদের নিজস্ব অর্থ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, কারণ আমি আপনাদের এই দেশে ঘুরতে নিয়ে যাচ্ছি না বা এই দেশকে অর্থ সাহায্য করতে বলছি না। আমি আপনাদের এই দেশ সম্পর্কে কেবল কিছু ধারণা দিতে চলেছি, আর এই ধারণা থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনাদের কোটিপতি হয়ে বাঁচা উচিত নাকি একটি সুস্থ সবল জীবনই আমাদের কাছে অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। তো চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সব থেকে গরিব দেশ বুরুন্ডি সম্পর্কে। আফ্রিকার ঠিক মাঝখানে, মানে যেখানে পূর্ব আফ্রিকা মিলিত হয়েছে দক্ষিণ আফ্রিকার জলরাশির সঙ্গে, ঠিক সেইখানেই বুরুন্ডি প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ বুরুন্ডির অবস্থান। বুরুন্ডি হলো পূর্ব আফ্রিকার একটি ছোট্ট দেশ, আর এই দেশে জলভাগ রয়েছে কেবলমাত্র 7.8%। দেশটিতে জনবসতি রয়েছে 1,15,00,000 কাছাকাছি। আর পৃথিবীর সব থেকে বেশি পপুলেশনের ক্ষেত্রে এই দেশ 78 নম্বরে আসে। এবার যদি এখানকার পপুলেশন ডেন্সিটির কথা বলি, তাহলে সেটা হলো 463 জন পার স্কোয়ার কিলোমিটার। এখানে 13.8% পপুলেশন আরবান এরিয়াতে থাকে, অন্যদিকে 86% মানুষ গ্রামে বসবাস করে। দেশটির প্রশাসনিক রাজধানীর নাম গীতেগা, এবং অর্থনৈতিক রাজধানী এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হলো দেশটির বৃহত্তম শহর বুজুম্বরা, যেটা 2019 সালের আগে পর্যন্ত বুরুন্ডির প্রধান রাজধানী ছিল। বলতে গেলে এই দেশটি যুবকদের দেশ, কারণ এখানকার মানুষদের সর্বতম বেঁচে থাকার বয়স কেবলমাত্র 18 বছর। এখানকার বেশিরভাগ লোকই ইসাই ধর্মকে মানে। বন্ধুরা, এখানকার লোকেদের হারানোর মতন কিছুই নেই। এই দেশের মানুষের জীবনে বেঁচে রয়েছে কেবলমাত্র বেঁচে থাকার লড়াই। আপনারা এটা জানলে অবাক হবেন যে এখানকার মানুষদের কাছে খাবার কিনে খাওয়ার মতন পয়সা নেই। এখানকার অবস্থা এতটাই খারাপ যে যদি আপনি অন্য কোনো দেশ থেকে এখানে আসেন তাহলে এখানে থাকতেও আপনার ভয় লাগবে। পাহাড়ে ঘেরা এই দেশটির বিভিন্ন প্রদেশে ভূমির উচ্চতার বিভিন্নতার কারণে জলবায়ু এবং তাপমাত্রার যথেষ্ট পার্থক্য দেখা যায়। এখানকার জাতীয় ভাষা কিরুন্তি, আর এর সঙ্গে সঙ্গে ফরাসি ভাষাটা সরকারি ভাষার জায়গা দখল করে রেখেছে। এর প্রতিবেশী দেশ রুয়ান্ডা, কঙ্গো এবং তানজানিয়া। এই দেশটিতে ক্ষুধা এবং অপুষ্টির হার সব থেকে বেশি। একটি রিপোর্ট অনুযায়ী এই বিশ্বের সব থেকে নিম্নসুখী দেশ হল এই বুরুন্ডি। এই বুরুন্ডি শব্দের অর্থ হল রুন্ডি ভূমি। আফ্রিকার মাঝখানে উঁচু নিচু এক মালভূমিতে কয়েক শত বছর আগে রুন্ডি নামের কিছু জনগণ জঙ্গল পরিষ্কার করে নিজেদের বসবাসের জন্য একটি জনপদের সূচনা করেছিল। 16 শতকে এসে এই স্থান বুরুন্ডি রাজ্য হিসাবে পরিচিতি পায়। এরপর ধীরে ধীরে সময় কাটবার পর বিভিন্ন রাজার আমলে এই রাজ্যটি ধীরে ধীরে সম্প্রসারিত হয়। 1880 শতকের দিকে ইউরোপীয় রাষ্ট্রগুলো এই আফ্রিকা মহাদেশকে নিজের মধ্যে ধীরে ধীরে ভাগ করে নিতে থাকে। আর সেই সময়ে এই বুরুন্ডি
জার্মানির একটি কোম্পানির হাতে চলে যায়, আর ওই কোম্পানির নাম ছিল জার্মান ইস্ট আফ্রিকান কোম্পানি। এরপর আবার 1890 এর দশকে এই দেশটির ওপর সরকারি দখল নেয় জার্মান সরকার নিজেই। তারপর পার্শ্ববর্তী দেশ রুয়ান্ডার সঙ্গে এটাকে যুক্ত করে গড়ে তোলা হয় রুয়ান্ডা উরুন্ডা উপনিবেশ। প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলজিয়াম সৈনিকেরা জার্মানিকে পরাজিত করে এই বুরুন্ডি দেশটিকে নিজের দখলে করে নেয়, এবং এরপর থেকেই শুরু হয় এই দেশে বেলজীয় সামরিক শাসন। এরপর 1919 সালের দিকে ব্রিটেন এবং বেলজিয়ামের একটি চুক্তির মাধ্যমে এই বুরুন্ডি সরাসরি বেলজিয়াম সরকারের হাতে চলে আসে। কিন্তু অবশেষে 1962 সালে এসে বুরুন্ডি স্বাধীনতা লাভ করে রাজতন্ত্র গঠন করে। এই বুরুন্ডি সেই রাষ্ট্রগুলোর মধ্যে একটি যেখানে ব্রিটিশরা কখনো নিজেদের আক্রমণ চালায়নি। এই বুরুন্ডিতে স্বাধীনতার পর রাষ্ট্রতন্ত্র গঠন হওয়ার পরেও বিভিন্ন ধরনের অস্থিতিশীলতার কারণে 1966 সালে বুরুন্ডি প্রজাতন্ত্র হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এখানকার রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, যার সময়সীমা কেবল 5 বছর। বর্তমানে এখানে রয়েছে প্রায় 21টি নির্বাচিত দল, এবং 18টি প্রদেশে বিভক্ত এই দেশটিতে বাস করে 3টি সব থেকে প্রভাবশালী জনগোষ্ঠী। আর সেই জনগোষ্ঠীগুলো হল তোয়া, হুতু এবং তুৎসিরা। এই দেশটিতে প্রথম আইন এবং সংবিধান প্রতিষ্ঠিত হয় 1992 সালে। আপনারা জানলে অবাক হবেন যে এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতার কারণে 2014 সাল থেকে এই দেশে একসঙ্গে কয়েকজন মিলে জগিং অথবা ব্যায়াম করা নিষিদ্ধ। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে বুরুন্ডির অর্থনীতি সাধারণত কৃষি নির্ভর। দেশটির প্রায় অর্ধেক জমি চাষবাসের জন্য উপযুক্ত হলেও এখানকার প্রায় 80% মানুষই দরিদ্র সীমার একদম নিচে বসবাস করে। বিপুল ঘনবসতিপূর্ণ এই দেশটির জনসংখ্যার বেশিরভাগ মানুষই বসবাস করেন গ্রামে, এবং খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করে শহরে। যেমনটা আমি ভিডিওর প্রথম দিকে বলেছিলাম, দেশের প্রচন্ড কম জিডিপি এবং দারিদ্রতা থাকা সত্ত্বেও এখানকার বসবাসকারী মানুষেরা বেশি সন্তান নেওয়া ভালো মনে করে, যার ফলে সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে মাসে 700 থেকে 1000 টাকা উপার্জন করে তাদেরকে চালাতে হয় 8 থেকে 10 জনের পরিবার। আপনারা হয়তো এটা জানলে অবাক হবেন যে এই বুরুন্ডি দেশে কোনো ট্যুরিস্ট ঘুরতে আসে না। না, দরিদ্রতার কারণে যে এখানে কোনো ট্যুরিস্ট আসে না তা কিন্তু নয়। আসলে এর কারণ হলো এই দেশটা একদম সুরক্ষিত নয়। এখানে কখন কে কার উপর আক্রমণ করবে সেটা কেউ জানে না। এই দেশে বেড়ানো এবং ঘোরা যে কোনো বিদেশিদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সবথেকে ভয়ানক ব্যাপার এটাই যে এখানে কেউ কোনো রকম নিয়ম মানতে রাজি নয়। এখানে পুলিশের সামনেই মানুষ অপরাধ করে চলে যায়। সত্যি কথা বলতে যথেষ্ট খারাপ অবস্থা এই দেশটির। তবে বুরুন্ডির মহিলাদের কি অবস্থা সেটা জানলে আপনি আরো অবাক হবেন। এখানে মহিলাদেরকে ঘর থেকে বের হতে পর্যন্ত দেওয়া হয় না। যদি ঘর থেকে বাইরে বের হতে হয় তাহলে তার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হবে, কারণ এখানে মহিলাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার এবং আচরণ করা হয়। তাদের সঙ্গে মারপিট করা হয়, এমনকি শ্লীলতাহানি পর্যন্ত করা হয়। এবার আসুন কথা বলা যাক বুরুন্ডি দেশের মানুষদের খাদ্য সম্পর্কে। এদের প্রধান খাদ্য হলো মটরশুঁটি, ভুট্টা এবং মিষ্টি আলু। তার সঙ্গে সঙ্গে এই দেশ থেকে রপ্তানি করা হয় চা এবং কফি। এই দেশের জনসংখ্যার 65% হলো 25 বছরের কম বয়সী, এবং 45% হলো 15 বছরের কম বয়সী, আর মাত্র 3% মানুষ নিজেদের বৃদ্ধকালকে দেখেছেন। যেমনটা আমি আগেই বলেছিলাম, এই দেশটি যুবকদের দেশ, আর এই যুবকদের দেশটিতে অল্প বয়সেই ক্ষুধার্ততার কারণে মারা যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এই দেশটিতে মাত্র 7.6% মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। এখানকার সাধারণ মানুষেরা জীবিকার সন্ধানে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে খালি পায়ে সাইকেল চালিয়ে পণ্য নিয়ে চলে যান এক প্রদেশ থেকে আরেকটি প্রদেশে, এবং এই যাতায়াতে নিজেদের গতি বাড়ানোর জন্য অনেক সময়ই তারা ট্রাক অথবা কোনো গাড়ি ধরে সাইকেল নিয়ে চলতে থাকে, যেটা কিনা যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটি যাত্রা। এখানকার পরিবহন ব্যবস্থা বলতে গেলে নেই বললেই চলে। বুজুম্বরা আন্তর্জাতিক বিমানবন্দর এই দেশের একমাত্র বিমানবন্দর, আর এখানে আর্থিক মুদ্রা হিসাবে ব্যবহার করা হয় বুরুন্ডিয়াম ফ্র্যাঙ্ক, যেটার ভ্যালু আমাদের ভারতীয় মূল্যতে খুবই কম। উদাহরণস্বরূপ 26টি বুরুন্ডিয়াম ফ্র্যাঙ্ক আমাদের ভারতীয় মূল্যতে 1 টাকা। দরিদ্রতা এবং অপুষ্টির কারণে এই দেশে ভয়ানক ভয়ানক সব অসুখ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখানে এইডস খুবই খারাপভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে। এখানকার লোকেরা এটা জানেই না যে এই রোগ থেকে কিভাবে দূরে থাকতে হয়। আর তার সাথে সাথে এখানে অতিরিক্ত মশার উৎপাতের কারণে বিভিন্ন ধরনের রোগ চারিদিকে ছড়িয়ে যায়, আর এই কারণেই এই দেশে প্রতি বছরে কয়েক হাজারেরও বেশি মানুষ মারা যায়। বুরুন্ডির সংস্কৃতি সাধারণত স্থানীয়
এবং প্রতিবেশী দেশগুলি থেকে অনুপ্রাণিত। বিভিন্ন ধরনের কারুকার্য এবং মৃৎশিল্পে এরা যথেষ্ট পটু। এদের সংস্কৃতিতে ঢোল বাজানো একটি ঐতিহ্যের মধ্যে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক অনুষ্ঠানগুলোতে বিয়ার পান করা এদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এরা সাধারণত কলা দিয়ে তৈরি একটি বিশেষ বিয়ার তৈরি করে সেটাকে একটি পাত্রে রেখে সেটার চারিপাশে একসঙ্গে বসে স্ট্র দিয়ে পান করে থাকে। এখানে কোনো গবাদি পশু মারা গেলে এই দেশের মানুষেরা নিজেদের কল্যাণের আশায় সেই প্রাণীর শিংকে বাড়ির পাশেই পুঁতে রাখে। এই দেশটিতেই অবস্থিত পৃথিবীর দ্বিতীয় গভীরতম লেক, লেক তাঙ্গানিকা। আর এই দেশের একটি জনপ্রিয় খেলা হলো ফুটবল। এত গরিব দেশ হওয়া সত্ত্বেও 1996 সালে বুরুন্ডি পৃথিবীর একমাত্র গরিব রাষ্ট্র হিসাবে অলিম্পিকে গোল্ড মেডেল অর্জন করে। এই দেশটিতে একটি মাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে আর তার নাম হলো বুরুন্ডি বিশ্ববিদ্যালয়। এই দেশটির প্রধান ধর্ম হলো খ্রিস্টান। এছাড়াও কিছু জনসংখ্যা রয়েছে রোমান ক্যাথলিকদের। দেশটিতে মুসলিমদের সংখ্যা যথেষ্ট কম, যদিও এখানে কিছু সংখ্যক আমাদের বাঙালিরা, ভারতীয়রা এবং পাকিস্তানিরা বসবাস করে। এছাড়াও বুরুন্ডির অনেকেই একটি ভালো চাকরি এবং ভালো জীবনের আশায় বিদেশে চলে যান। বর্তমান সময়ে আমাদের কাছে যেখানে জীবনের মানে হলো আধুনিকতা, সেখানে বুরুন্ডিতে একটু ভালোভাবে বেঁচে থাকাটাই একটি বিলাসবহুল স্বপ্ন। আবার কারো কাছে এটাই হলো তাদের জীবনের লক্ষ্য। আমি ভাবছি আমাদের নতুন চ্যানেল বঙ্গমুভি ডায়েরিতে আফ্রিকার দরিদ্রতা নিয়ে একটি সিনেমার ব্যাখ্যা করব। আপনারা কি ইন্টারেস্টেড সেই সিনেমার ব্যাখ্যাটি দেখবার জন্য? তাহলে অবশ্যই বঙ্গমুভি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।